তো যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসের মাধ্যমে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন বা যদি আপনার নাম বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্টে থাকে এবং সেই ভাতার টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাঠিয়ে দিয়েছে সমস্ত অ্যাকাউন্টে আর যদি আপনি এখনও পর্যন্ত ভাতার টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি শুধু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি অনলাইনে বৃদ্ধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা লিস্ট চেক করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন তো এনএসএপি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনাকে কি করতে হবে এখান থেকে দেখুন অ্যাবাউট আস গাইডলাইন রিপোর্ট তো এই যে রিপোর্ট অপশন সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ রিপোর্ট তো লিস্ট অফ রিপোর্টের নিচে দেখুন তিন নম্বর অপশন আছে স্টেট ড্যাশবোর্ড তো এই যে স্টেট ড্যাশবোর্ড এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে প্রথম আপনারা সিলেক্ট করতে হবে স্টেট অর্থাৎ রাজ্য তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে দেখুন স্কিম তো এখানে টোটাল আপনার চারটে স্কিম পাবেন একটা হলো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন এবং এনএফবিএস অর্থাৎ ন্যাশনাল বেনিফিট স্কিম ঠিক আছে তো আমরা প্রথমে কী করব এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল করে দেবো তো ক্যাপচা কোড ফিল করার পর আমরা কী করব সাবমিট আসলে ক্লিক করবো সাবমিট আসলে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে আমরা কী করবো প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব তো এখান থেকে আমরা নদীয়া জেলা সিলেক্ট করে নিচ্ছি তো জেলা সিলেক্ট করার পর এখান থেকে আমরা কী করবো তো জেলা সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবো তো এখান থেকে আমরা শান্তিপুর মিউনিসিপালিটি সিলেক্ট করে নিচ্ছি বা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আমরা কী করবো এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করবো অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার তো এখান থেকে আমরা বেলঘড়িয়া ওয়ান করে নিচ্ছি সিলেক্ট করার পর দেখুন আপনার সামনে আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের অধীনে বর্তমানে যতজন ব্যক্তি বা যতজন মহিলা বৃদ্ধ ভাতা ভাতা পাচ্ছে বা বৃদ্ধপাতার লিস্টে নাম আছে তাদের কিন্তু প্রত্যেকের নাম চলে আসবে তো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে স্যাংশন অর্ডার নাম্বার অর্থাৎ ভাতা রেজিস্ট্রেশন নাম্বার তারপরে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ কার নামে ভাতা আছে তার নাম পেয়ে যাবেন ফাদার বা হাজব্যান্ড নেম পেয়ে যাবেন এখানে এজ বা জেন্ডার নেম পেয়ে যাবেন ঠিক আছে স্কিম কোন স্কিমের টাকা পাচ্ছেন মোবাইল নাম্বার কী আছে আইএফএসসি কোড কী আছে পিএফএমএস এফ রেজিস্টার্ড আছে কি না সেটা কিন্তু সমস্তটা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে যে স্যাংশন অর্ডার নাম্বার যেটা আছে সেই স্যাংশন অর্ডার নাম্বারে আমরা ক্লিক করব অর্থাৎ যে ডাব্লু এস জিরো ওয়ান ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ ফোর যে নাম্বারটা সেই নাম্বার উপর আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে অর্থাৎ ওই ব্যক্তির মেন প্রোফাইল চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস অর্থাৎ এই ব্যক্তির ডিটেলস কিন্তু চলে এসেছে তো প্রথমে চলে এসেছে এখানে অ্যাপ্লিকেন্ট নেম স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ আছে এখনও বর্তমানে স্যাংশন অর্ডার নাম্বার কত আছে এখানে দেওয়া আছে তারপরে ফাদার হাজব্যান্ড নেম কী আছে অ্যাড্রেস কী আছে স্কিম নেম কী আছে এবং এখানে দেখুন স্যাংশন ডেট ঠিক আছে তো স্যাংশন ডেট কত হচ্ছে তিরিশ চার দু অর্থাৎ এই যে ব্যক্তি তিনি কিন্তু আঠেরো দু সাল থেকে বৃদ্ধ পাতায় রেজিস্ট্রেশন আছে তার ঠিক আছে অর্থাৎ দু সালে কিন্তু তার রেজিস্ট্রেশন হয়েছে ভাতায় তো এখানে দেখুন লাস্ট পেনশন মান্থ অর্থাৎ তিনি লাস্ট পেনশন কবে পেয়েছে বা কবে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর দু অর্থাৎ লাস্ট ডিসেম্বর দু হাজার কিন্তু এই ব্যক্তির অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতার হাজার টাকা পাঠিয়ে দিয়েছে এভাবে কিন্তু আপনারা বৃদ্ধ ভাতার লিস্ট চেক করতে পারবেন এবং দেখতে পারবেন যে বর্তমানে অর্থাৎ দু হাজার একুশ সালের ডিসেম্বরে আপনার অ্যাকাউন্টে টাকা এসছে কিনা তো এবার আমরা দেখে নেব যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতার লিস্টে কাজে কাজের নাম উঠল বা কারা কারা টাকা পেলেন তো এখান থেকে আমরা স্কিম সিলেক্ট করবো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা দিয়ে দেবো তো ক্যাপচা কোড দেওয়ার পর আমরা কী করবো এখানে সাবমিট অপশনে ক্লিক করব তো সাবমিট আসলে কী করলে কিন্তু আবারও সেই প্রসেস একই প্রসেসে আপনাকে করতে হবে অর্থাৎ এখান থেকে আপনাদের জেলা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ব্লক তারপর আপনার গ্রাম পঞ্চায়েত তো আমরা এক এক করে সিলেক্ট করে নিচ্ছি তো আমরা ক্যাপচার কোডটা ফিল করে নিচ্ছি সাবমিট করে দিলাম সাবমিট করার পর এখান থেকে আমরা কী করবো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব অর্থাৎ জেলা তো এখান থেকে নদীয়া জেলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো অর্থাৎ শান্তিপুর সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমরা পঞ্চায়েত সিলেক্ট করবো তো এখান থেকে বেলগুড়ি ওয়ান পঞ্চায়েতের আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি চাইলে যে কোনো একজন ব্যক্তির বা আপনার নিজেরটাও কিন্তু দেখতে পারেন তো আমরা এখান থেকে স্যাংশন অর্ডার নাম্বারে ক্লিক করলাম ক্লিক করা কিন্তু প্রোফাইল ওপেন হয়ে গেল এবার এখানে দেখুন লাস্ট পেনশন মান্থ কিন্তু একই আছে অর্থাৎ ডিসেম্বর দু হাজার একুশ অর্থাৎ প্রত্যেকের অর্থাৎ প্রত্যেকটা স্কিমের কিন্তু অর্থাৎ বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা বলুন প্রত্যেকটা স্কিমের কিন্তু ডিসেম্বর দু হাজার একুশে অর্থাৎ লাস্ট ডিসেম্বরে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা পাঠিয়ে দিয়েছে তো এভাবেই কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা লিস্ট দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি না অর্থাৎ রিসেন্ট ইয়ারের যে টাকাটা সেই হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি না তো আশা করছি সমস্ত বিষয়তে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধবাতা প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখবেন তো যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে অর্থাৎ বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা যদি না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওতে যোগাযোগ করতে হবে সেখানে গিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে কি না এবং আপনার স্ট্যাটাস স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা অ্যাক্টিভ আছে কি না বা আপনারা চাইলে অনলাইন থেকেও স্ট্যাটাস দেখতে পারেন ঠিক আছে ওটা হলো ডাব্লিউ বি পেনশন ডট জিওভি ডট ইন বা আপনারা চাইলে এনএসএপি যে ওয়েবসাইটটা সেখান থেকে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারেন এবং দেখতে পারেন যে আপনি টাকা পেয়েছেন কি না বা না পেলেও কোন কারণে আপনি টাকা পাননি তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ